বাগেরহাটের মোল্লাহাটে হেফাজতে ইসলামের কর্মীদের হামলায় থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ ওসি এবং 3 পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ সোমবার বেলা 11টার দিকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোড়ে এই ঘটনা ঘটে। হেফাজত নেতা মামুনুল হককে গ্রেপ্তারের প্রতিবাদে কর্মী সমর্থকরা মিছিলের চেষ্টা করলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। এরপর হেফাজতের কর্মী সমর্থকেরা পুলিশের উপর হামলা চালান। আহত 3 জন হলেন মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী গোলাম কবির, উপপরিদর্শক এসআই ঠাকুর দাস ও সহকারী উপপরিদর্শক এএসআই বাহারুল। তাদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, হেফাজতে ইসলামের কর্মী সমর্থক উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকেরা সকাল 10:30টার দিকে হাসপাতাল মোড়ে জড়ো হন। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের গ্রেপ্তারের প্রতিবাদে তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে ওসি সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের কাছে জড়ো হওয়ার কারণ জানতে চায়। পুলিশ তাদের সরিয়ে দেয়। তখন তারা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর মোহাম্মদ শাফিন মাহমুদ। মুঠোফোনে তিনি বলেন, সকাল 10:30টার দিকে মামুনুল হককে গ্রেপ্তারের প্রতিবাদে হেফাজতে ইসলামের কর্মী সমর্থকেরা এখানে মিছিল বের করার চেষ্টা করছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে যায় এবং আইন শৃঙ্খলা রক্ষায় তাদের ছত্রভঙ্গ করে। সেই সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে ওসি সহ 3 পুলিশ সদস্য আহত হন। ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। জানা গেছে, হেফাজত নেতা মামুনুল হকের নানা বাড়ি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার উদয়পুর এলাকায়। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।